হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। কয়েকটা জিনিস যদি ভাবায় আগেকার দিনকার মধ্যে কোন শাড়িটা সবথেকে ফেমাস ছিল বা কী কী শাড়ি মানে পিওর সিল্কের মধ্যে সবথেকে নাম করা, মানে সবথেকে আগে তো বেনসি আসবে, কাঞ্জিবারাম আসবে, কিন্তু এছাড়া আরও কয়েকটা কিন্তু সিল্ক আছে, যেমন তসর সিল্ক। তসর সিল্কটা কিন্তু আগেকার দিন থেকে এখনকার দিনের মধ্যে কিন্তু এখনও বলতে পারো কি খুবই নাম করা, সবাই পছন্দ করে তসর পরাতে। আর তসর আগেকার দিনকার যদি ভাবা হতো একদম পিওরের মধ্যে কিন্তু তসর আসতো। আমরা যদি পিওর তসরের কথাও যদি বলি, পিওর তসর কিন্তু নানা রকমের হয়, অ্যান্ড এই নানা রকমের তসর তার প্রাইসটাও কিন্তু সেরামই হয়। যেমন এটা 14-15 নানা রকমের রেঞ্জের মধ্যে কিন্তু তোমরা পিওর তসর পাবে। আর আজকালকার দিনে মডার্নাইজ হয়ে যাওয়ার পরে শাড়ি নিয়েও কিন্তু নানা রকমের এক্সপেরিমেন্ট চলে, অ্যান্ড কীভাবে এই তসরটার প্রাইস কমানো যেতে পারে বা এর সাথে কী ফ্যাব্রিক মিক্স করা যেতে পারে। তো আজকের এপিসোড আমি অলরেডি ভেবে রেখে দিয়েছি, তসরের আমি নানা রকমের রেঞ্জে দেখাবো, মানে কম থেকে বেশির মধ্যে নানা রকমের ডিজাইন প্যাটার্ন দেখতে পাবে, এছাড়া প্রাইস রেঞ্জও দেখতে পাবে। এখানে পিওর তসর যেমন দেখাচ্ছি, মিক্স তসরও কিন্তু তোমাদেরকে দেখাবো। চলো প্রথমে শাড়িটা দিয়ে শুরু করি। এই শাড়িটা দেখো, শাড়িটা কিন্তু দেখতে পাবে খুব সুন্দর দেখতে। তসর যেমন, তসরের একটা নিজের টেক্সচার আছে যেটা এইখানটাতে বুঝতে পারবে টেক্সচারটা। আর তার মধ্যে এই রেডিশ টোনের মধ্যে ডার্ক টু লাইট কালারের একটা টোন করা হয়েছে, পুরো শাড়িটার মধ্যে সিম্পল রাখা হয়েছে। আর এর বর্ডারটার মধ্যে দেখতে পাবে একটা জারি কিন্তু বর্ডার করা হয়েছে সিম্পলের মধ্যে, কিন্তু এর মেন কাজ যেটা করা হয়েছে সেটা হচ্ছে আঁচলে। আঁচলে কিন্তু এর উপরে আজরাক প্রিন্ট করা হয়েছে, এটা কিন্তু পুরোটাই কিন্তু হ্যান্ড পেইন্টেড এর উপরে। অ্যান্ড এই পেন্টিংগুলো দেখতে পাবে নানা রকমের আছে। এখানে যেমন হচ্ছে গরুর একটা প্রিন্ট করা হয়েছে, এখানে দেখো লোটাস আছে, এরকম কিন্তু নানা রকমের প্রিন্টের মধ্যে কিন্তু পাবে। আর এইটা যদি তুমি ম্যাচিং করে ব্লাউজটা যদি এরামি একটা সলিড কালার্সের উপরে যদি ব্লাউজ পরো, প্রত্যেকটা সাথে কিন্তু টার্নিং ব্লাউজ পিস পেয়ে যাবে সলিড কালারে। এর ব্লাউজ পিসটাও তোমরা পরতে পারো, বা এর সাথে একটা ডার্ক ব্ল্যাক কালারে যদি ব্লাউজ পরো তাহলে কিন্তু এটা খুব সুন্দর দেখতে লাগবে। এই শাড়িটার প্রাইস হচ্ছে 9799। এবার পরের শাড়িটা দেখে, পরের শাড়িটা কিন্তু আইটু ডিফারেন্ট কালার, তসর রঙটা কিন্তু এর মধ্যে রাখা হয়েছে। তো পুরো বডির মধ্যে তসর রঙটা আছে, তার মধ্যে কিন্তু জারি আর রেশম দিয়ে কিন্তু এইভাবে বুটিটা করা হয়েছে। আর আঁচলটা কিন্তু পুরোটাই কিন্তু সিল্ক দিয়ে, এর মধ্যে যেমন তসর সিল্কটা ইউজ করা হয়েছে এর সাথে কিন্তু নর্মাল সিল্কও কিন্তু ইউজ করা হয়েছে। মানে পুরোটাই কিন্তু এখানে দেখতে পাবে এর বর্ডারটা আর আঁচলটা কিন্তু সিল্ক দিয়ে করা হয়েছে। আঁচলটা দেখো, লক্ষ্য করো এখানে এইভাবে কাজ গেছে জারি দিয়ে, আর দুদিকে বর্ডারটার মধ্যে কিন্তু এইভাবে কিন্তু ফ্লোরাল উইভ করা আছে। এটা অ্যাকচুয়ালি খুব সুন্দর দেখতে লাগে, মানে তসরের একটা নিজের টেক্সচার আছে, তার সাথে তখন সিল্কের স্মুথ টেক্সচারটা আসে, পুরো লুকটাই কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। এটার প্রাইস যেটা পড়বে সেটা হচ্ছে 3599। পরের শাড়িটা দেখো, এটার কালারটা কিন্তু ইয়েলো কালারের মধ্যে তসর রং করা আছে, অ্যান্ড তসরের সাথে কিন্তু অনেক রকমের এক্সপেরিমেন্ট চলছে কালার্সের, তার উপরে কাজের উপরে। যেমন প্রথমেই আমি তোমাদের বলেছিলাম এখন নতুন নতুন প্রচুর কালার অপশানস এসেছে তসরের সাথে, যেমন এই কালার্সগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে। এটা একদম ইয়েলোইশ অকার কালার, তার সাথে কিন্তু এটা তসরের উপরেই কিন্তু উইভিং করা আছে। আগেরটা যেটা দেখিয়েছিলাম তসরের সাথে সিল্ক মিক্স করা আছে, মানে আঁচল আর বর্ডারটা হচ্ছে সিল্ক, এইটাতে কিন্তু তসরের সাথে কিন্তু তসরের উইভিং আছে। পুরোটা কিন্তু একটা খুব সুন্দর এলিগেন্ট একটা ম্যাট ফিনিশ কিন্তু একটা লুকটা আসে। ইভেন তুমি যদি বলো আমি যেই শাড়িটা পরে আছি সেটাও কিন্তু এই শাড়িটারই আরেকটা কালার অপশন। শাড়িটার মধ্যে তোমরা যদি লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পাবে উপরের দিকে বর্ডারটা কিন্তু সরুভাবে কিন্তু কাজ করা হয়েছে, আর নিচের দিকে বর্ডারে কিন্তু একটু ব্রড করে কিন্তু হেভি কাজ আছে। অ্যান্ড এটা কিন্তু একদম ডাল ম্যাট ফিনিশ শাড়ির মধ্যে, যারা একদম শাইনি জরির কাজ পছন্দ করো না বা একদম শাইনি শাড়ি পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা একদম আইডিয়াল শাড়ি। এটা পুরোটাই কিন্তু পিওর তসরের সিল্কের ওপরে আছে, আর এটার প্রাইস পড়বে হচ্ছে 15499। এই শাড়িটা দেখো, আগেরগুলোর মধ্যে আমি নানা রকমের দেখেছি, কোনোটার মধ্যে জারির কাজ আছে, কোনোটা জারির কাজ ছাড়া, যেমন এইটা হচ্ছে পুরোটা জারির কাজ ছাড়া। আর এর মধ্যে তসরের মধ্যে নানা রকমের টেক্সচার পাবে আর তার সাথে রেশমের কাজ পাবে। এর বডিটা কিন্তু পুরোটাই কিন্তু প্লেন কালার্সে দেওয়া আছে, এটা একটা ডার্ক গ্রিন কালার্সের মধ্যে বডিটা, উপরে বর্ডারটা হচ্ছে এইভাবে কালারে যাচ্ছে।
আঁচলটা যদি লক্ষ্য করো মাল্টি কালার্স কিন্তু আঁচলে আছে, তার মধ্যে কিন্তু রেশমের ওয়ার্ক করা আছে। এই স্ট্রাইপ লাইন্সগুলো যদি দেখো এর মধ্যে সরু তারপর মোটা এইভাবে কিন্তু তসরটা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি তসরের শাড়িটা তোমরা তখন ভালোভাবে যদি দেখো তাহলে পাশের এইখানটাই দেখতে পাবে এইটার টেক্সচারটা। নর্মাল যেমন সিল্কের শাড়ির সব পুরোটা প্রথম থেকে এন্ড অব দি একই থিকনেস থাকে, একই স্মুথনেস থাকে, তসরটা কিন্তু ওরম নয়। তসরটার মধ্যে একটুখানি মাঝে মাঝে মোটা থাকবে, মাঝে মাঝে সরু থাকবে, এরমভাবে কিন্তু তসর শাড়িটা করা হয়। এখানে বর্ডার দেখো পুরোটার মধ্যে দেখো এইভাবে টেক্সচারটা দেওয়া হয়েছে সরু মোটার কাজটার। আর এর প্লিটসের পোর্শনটা দেখাই, প্লিটসের পোর্শনটাতে যেমন আমি তোমাকে আরেকদিকে বললাম গ্রে কালারের উপরে কিন্তু তসরের মোট সুতো দিয়ে কিন্তু সরু মোটা কিন্তু এই টেক্সচারটা যাচ্ছে। এটা কিন্তু লুকটা কিন্তু খুব ভালো লাগবে, ওপর দিকটা প্লেন একটা লুক দেওয়া হয়েছে আর প্লিটসের দিকে কিন্তু এইভাবে কাজটা যাচ্ছে। অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে 4320। এটা কিন্তু প্রিয় তসরের ওপরে কিন্তু পুরো শাড়িটা। তসরের তখন কথা বলছি, তসর কিন্তু নানা রকমের, যখন সিল্ক ওয়ার্ম থেকে তসরের সিল্কটা যখন নেওয়া হয় সবথেকে ফাইন কোয়ালিটি যেটা হয় সেটা হচ্ছে মুগা তসরের মধ্যে আসে। যেমন এই কোয়ালিটিটা যদি দেখো এটা কিন্তু অনেকটা ফাইন টেক্সচারটা যদি সুতোগুলো লক্ষ্য করো অনেকটা কিন্তু ফাইন টেক্সচার। এবার এর থেকেও যদি তুমি একটুখানি পরের তসরটা নাও মানে তার একটু থেকে তার মধ্যে দেখবে হালকা রাফ ফিনিশ থাকে, যেটা আমার শাড়ির মধ্যে তোমরা টেক্সচারটা বুঝতে পারবে। এর মধ্যে একটুখানি আরও রাফ ফিনিশের মধ্যে কিন্তু সুতোটা, আর তার থেকেও পরও যদি দেখো একটুখানি রাফ ফিনিশের যদি দেখো সেটা হয়ে যায় গিচা। গিচাটা হচ্ছে তসরের বাই প্রোডাক্টটাকে গিচা বলা হয়। তো আজকে তো গিচা দেখাচ্ছি না, গিচা তখন দেখাবো, তখন তার তুমি তোমরা বুঝতে পারবে তফাতটা কী মানে তসর আর গিচা সিল্কের মধ্যে। আজকে তখন তসরটা দেখাচ্ছি, এইটা হচ্ছে দেখো একদম ফাইন কোয়ালিটির তসরটা দিয়ে কিন্তু করা হয়েছে। এর মধ্যে দেখতে পাবে হচ্ছে মিনা করা কিন্তু এদিকে বুটিগুলো যাচ্ছে, নিচের দিকে বর্ডারে একটা বর্ডার আছে, তার উপরে একটা ফ্লোরাল বক, তার উপরে কিন্তু আরেকটা বর্ডার দেওয়া আছে, একটা স্কার্ট বর্ডারে কিন্তু লুকটা, আর পুরোটাই কিন্তু অ্যান্টিক জারি দিয়ে কিন্তু এগুলো পুরো করা। একটা খুব ডাল ম্যাট ফিনিশ কিন্তু এই পুরো শাড়িটার লুকটা দিচ্ছে, কিন্তু এটা পরার পরে এত এলিগেন্ট দেখতে লাগে না শাড়িগুলো, মানে কিছু বলার থাকে না। তারপরে এইটা যদি আঁচলটা দেখো আঁচলটার মধ্যেও কিন্তু ওই একইভাবে কিন্তু অ্যান্টিক জারি দিয়ে কিন্তু করা হয়েছে। এটার প্রাইস পড়বে হচ্ছে 10,429। পরের শাড়িটা দেখায়, পরের শাড়িটা যেটা আছে সেটা হচ্ছে গিচা তসরের ওপরে। অ্যান্ড এটার মধ্যে দেখতে পাবে এই গিচা তসরের প্রত্যেকটা কালার অপশন তোমাদের ভালো লাগবে, এখানে এত সুন্দর ভাইব্রেন্ট কালার্সগুলো আছে। অ্যান্ড শাড়িটা কিন্তু দেখতে প্লেন কিন্তু কালার্সগুলোর জন্য কিন্তু আরও ব্রাইট হয়ে যাচ্ছে। প্রথমত আঁচলটাতে আসি, আঁচলটার মধ্যে কিন্তু জারির ওয়ার্ক দেওয়া হয়েছে হালকা এখানে দেখো স্ট্রাইপে। আর এই টেক্সচারটা কিন্তু হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, টেক্সচারটা এখানে দেখতে পাবে খুব রাফ ফিনিশ বাট খুবই লাইট ওয়েট এই শাড়িগুলো, মানে পরার পরে ফিলই হবে না তুমি একটা শাড়ি পরে আছো বা কিছু একটা। তো এখানে টেক্সচারটা হচ্ছে সব থেকে মেন, সেটা পুরো শাড়িতেই একইভাবে টেক্সচারটা আছে সুতোর। আর এখানে পুরো শাড়ির রঙটা হচ্ছে লাইট লেমন ইয়েলো, তার সাথে কিন্তু এরম একটা সি গ্রিন কালার, ডার্ক সি গ্রিন কালারে কিন্তু কালার অপশনে ভালো না কালারটা। আর এর সাথে কিন্তু বর্ডারে কিন্তু হালকা জারির কিন্তু ওয়ার্ক দেওয়া হয়েছে। এটার প্রাইস পড়বে হচ্ছে 6199। পরের শাড়িটা যেটা দেখেছি তসরের মধ্যে কিন্তু আরেকটা রকমের, এই শাড়িটা দেখো শাড়িটার মধ্যে কিন্তু এর আঁচলটাই হচ্ছে মেন কাজ। ঠিক আছে আঁচলে তো যাবো কিন্তু আঁচলের আগে আগে শাড়িটার দেখিয়ে দিই। শাড়িটার মধ্যে কিন্তু খুব কিউট ছোট ছোট কিন্তু বুটি দেওয়া হয়েছে, ফ্লাওয়ার বুটি দেওয়া হয়েছে মিনে করা, এটা পুরো যাচ্ছে। এদিকে হচ্ছে এটা বর্ডার, কী সুন্দর ছোট বর্ডার না, এখন অ্যাকচুয়ালি এরকম ছোট বর্ডারে কিন্তু খুব ট্রেন্ড আছে, দুদিকে কিন্তু এইভাবে কিন্তু ছোট বর্ডার দেওয়া হয়েছে। আর নিচের দিকে বর্ডারের সাথে সাথে কিন্তু এইভাবে কিন্তু হিউম্যান ফিগার্স আছে, এটা কিন্তু খুব সুন্দর লাগে পায়ের কাছে যদি ওই ফিগার্সগুলো মাঝে মাঝে মিনে করা ফিগার্সগুলো আসবে তখন কিন্তু খুব ভালো লাগবে দেখতে। এরপরে তোমাদের আঁচলটা দেখাই, যেটা আমি তখন বললাম মেইন অ্যাট্রাকশন এই শাড়িটাতে, এই দেখো একটা পুরো কিন্তু আঁচলটার মধ্যে একটা কিন্তু গ্রামের সিন বানানো হয়েছে, যেখানে যেমন কলসিতে জল তুলছে, এখানে বেল আছে, এখানে রাস্তাটা, গরুর গাড়ি আছে, বাচ্চারা খেলছে, একটা বড় বট গাছ, এই পুরো গ্রামের কিন্তু একটা সিন বানানো হয়েছে। আর এটা কিন্তু পুরোটা তসরের উপরে রেশম দিয়ে কিন্তু করা হয়েছে। শাড়িটা কেমন দেখতে লাগছে, ভালো না দেখতে? অ্যান্ড আলাদাও দেখতে এটা। যেই শাড়িটা তোমাদের ভালো লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোনটা সবথেকে ভালো লেগেছে। এছাড়া তোমরা যদি এই শাড়িগুলো যদি অর্ডার করতে চাও আমাদের হেল্পলাইন নাম্বারসগুলো দেখো দেওয়া আছে নিচে, সেখানে কিন্তু কন্ট্যাক্ট করো। আর নাহলে শোরুমে চলে আসতে পারো, আমাদের শোরুম কিন্তু প্রত্যেক দিন ওপেন থাকে।
আর এখানে আসলে আরো প্রচুর ভেরিয়েশন দেখতে পাবে আরো অনেক রকমের প্রাইস রেঞ্জের মধ্যে। এখানে জাস্ট তো একটা এপিসোডের মধ্যে কয়েকটাই শাড়ি দেখাচ্ছি, তার মধ্যে সব রকমের শাড়ি দেখানো যায়, আর প্রত্যেকটাতে কিন্তু নানা রকমের কিন্তু কালার অপশনস আছে। সেটাও যদি দেখতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ করো, নাহলে ডাইরেক্টলি শোরুমে আসো। এই শাড়িটার প্রাইস পড়ছে হচ্ছে 5199। পরের শাড়িটা তোমাদেরকে এবার দেখাই, পরের শাড়িটাও কিন্তু তসরের ওপরে আছে, আর এখানে কিন্তু তসর কালারটা দেখতে পাবে। এই শাড়িটা স্পেশালি বানানো হয়েছে যাদের জন্য তসর কালারটা পছন্দ, তো বডির মধ্যে পুরো তসর কালারটা দেওয়া হয়েছে, আর তার মধ্যে দেখো ছোটো ছোটো একদম ছোটো ছোটো কিন্তু এখানে বুটি, খুব সুন্দর দেখতে এই ছোটো বুটিগুলো। আর এর সাথে কন্ট্রাস্ট করে আঁচল আর বর্ডারের কালারটা কিন্তু চেঞ্জ করা হচ্ছে। প্রত্যেকটা এই ডিজাইনের যদি শাড়ি দেখো আঁচল আর বর্ডারের কাজটা কিন্তু আলাদা কালারের। এখানে কিন্তু খুব সুন্দর একটা রামা গ্রিন কালার ইউজ করা হয়েছে। এখানে ওপরে বর্ডারটা সরুর মধ্যে কিন্তু এইভাবে কাজ করা, আর নিচের দিকে যদি দেখো নিচের দিকে কিন্তু রাউন্ড শেপ করে কিন্তু বুটিগুলো করা হয়েছে। কালারটা সলিড কালার, তার উপরে কিন্তু জারি দিয়ে কিন্তু রাউন্ড শেপ করা হয়েছে। এর মধ্যে দু রকমের জারি ইউজ হয়েছে, একটা হচ্ছে গোল্ড আর একটা হচ্ছে সিলভার। এর মধ্যে রাউন্ড শেপটার মধ্যে এখানে দেখো একটা বার্ড আছে, পিককের মতন বার্ড বসে আছে গাছের ওপরে, সেই সিনটা কিন্তু পুরোটাই কিন্তু দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু সেম সিন যাচ্ছে। আর আঁচলটা, এইটা হচ্ছে আঁচল, আঁচলটার মধ্যে কিন্তু পেসলি মোটিভ করে কিন্তু এই ফ্লোরাল ওয়ার্কটা রাখা হয়েছে। কেমন দেখতে লাগছে বলো, সুন্দর দেখতে না? এটার প্রাইস পড়বে হচ্ছে 4699। আজকে যে এই শাড়িগুলো দেখিয়েছি প্রত্যেকটা শাড়ি কিন্তু আলাদা আলাদা রকমের। যেমন এই শাড়িটা দেখো, এটাও কিন্তু তসরের ওপরেই আছে, আর তসরের ওপরে কিন্তু এইভাবে কিন্তু প্রিন্ট কাজ করা হয়েছে। এটার মধ্যে আঁচলের দিকটা কিন্তু কালার কম্বিনেশন পুরো শাড়িটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড প্রিন্ট করা হয়েছে, আর তসরের নিজের যেই কালারটা আছে সেটা তো আছেই। আঁচলটার মধ্যে দেখো পুরোটাই কিন্তু হ্যান্ড প্রিন্ট করা হয়েছে, এই পোর্শনগুলো রেড পোর্শনগুলো। অ্যান্ড এখানে যদি দেখো এইটা কিন্তু পুরোটা উইভিংয়ে কিন্তু এইভাবে করা হয়েছে, মাঝখানে মাঝখানে তসরের ক্রিম সুতোটা গেছে, মাঝখানে ব্ল্যাক সুতোটা গেছে, তসরের রং করা নানা রকমের। অ্যান্ড এরপরে তুমি যদি বডির কাজটা দেখো, বডির কাজটা কিন্তু এইভাবে কিন্তু প্রিন্ট করা হয়েছে, পুরোটাই কিন্তু হ্যান্ড প্রিন্টের মধ্যে। এটা খুব ক্লাসি দেখতে কিন্তু এই শাড়িটা, অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে 3779। পরের শাড়িটা দেখাই, পরের শাড়িটা কিন্তু একটা খুব সুন্দর ভাইব্রেন্ট কালার, রয়্যাল ব্লুয়ের সাথে কিন্তু রানী কালার কম্বিনেশনে। অ্যান্ড এটার মধ্যে তুমি শাড়িটার মধ্যে দেখবে বডিটা কিন্তু এখান মধ্যে ক্লিন রাখা হয়েছে, কেন আমি আর প্রথমেই বলেছিলাম তসরের একটা নিজস্ব একটা টেক্সচার আছে, অ্যান্ড সেই টেক্সচারটা কিন্তু সবাই প্রেফার করে, মানে ইভেন আমিও প্রেফার করি যে প্লেন টেক্সচারটা যদি থাকে, মানে ওই প্লেন কালারটা যদি থাকে, আর তার উপর যদি বডিতে তসরের টেক্সচারটা থাকে আরও সুন্দর দেখতে লাগে। এর সাথে দেখো ওপর দিকে কিন্তু এইভাবে কিন্তু একটা জারির বর্ডার গেছে, আর নিচের দিকে কিন্তু একটুখানি ব্রডভাবে কিন্তু কাজটা করেছে রানীর উপরে, তার ওপর দিকে টেম্পল ওয়ার্ক করা। আঁচলটা কিন্তু সেমভাবে কিন্তু আঁচলটা গেছে, এখানে রানীর ওপরে কিন্তু দেখো এইভাবে জারির ওয়ার্ক করা হয়েছে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 6999। অনেক রকমের শাড়ি দেখিয়ে দিয়েছি, এবার ভাবছো তো আর কী কালার কম্বিনেশন হতে পারে, আর কী ডিজাইন অপশন হতে পারে? সেটা যদি দেখতে চাও তাড়াতাড়ি করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো বা শোরুমে চলে আসো, সেখানে কিন্তু প্রচুর অপশন দেখতে পাবে। আর এরকম ধরনের যদি আরও ভিডিও দেখতে চাও তার জন্য কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর বেল বাটনটা প্রেস করো, তাহলে কিন্তু নতুন কোনো ভিডিও আসলে প্রথমেই তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। আজকে এখানেই শেষ করি তসর নিয়ে, এর পরের এপিসোডটাতে একটা সারপ্রাইজ রইলো।